বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গ্যালারি ছিল দর্শক শূন্য, অন্যদিকে ভারতকে পাকিস্তান সমর্থকদের খোঁচা। বিশ্বকাপ এলো 4 বছর পর, তাও ক্রিকেট উন্মাদনার দেশ হিসেবে পরিচিত ভারতে, কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দর্শক উন্মাদনার খোঁজ খুব একটা পাওয়া যায়নি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারি ছিল একদমই ফাঁকা। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির স্থানীয় শাখা থেকে 30-40 হাজার টিকিট ফ্রি দেওয়ার ঘোষণা দিলেও মাঠে কোনো দর্শকই দেখা যায়নি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমন দর্শক খরায় যার পরনায় অবাক হয়েছেন অনেকেই, যাদের কেউ কেউ প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এর মধ্যে আছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ সহ ইংল্যান্ডের নারী দলের ক্রিকেটার ড্যানিয়েল ওয়েট, আর পাকিস্তান সমর্থকদের কেউ কেউ এ নিয়ে ভারতকে উদ্দেশ্য করে খোঁচাও দিয়েছেন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দর্শক হওয়ার খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি লিখেছে, ম্যাচ শুরুর মুহূর্তে মাত্র 100 দর্শকই ছিলেন। এত বড় স্টেডিয়ামে সিংহভাগ আসনই দেখা গিয়েছে খালি, যদিও সে সময় সেখানকার তাপমাত্রা ছিল খুবই সহনীয়, অর্থাৎ 32 ডিগ্রির কাছাকাছি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়াম, যেখানে একসঙ্গে 1,32,000 দর্শক একসঙ্গে খেলা দেখতে পারেন। গতকাল ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় এক নেতার বরাতে জানিয়েছিল, উদ্বোধনী ম্যাচের জন্য আহমেদাবাদের 30-40 হাজার নারীকে ফ্রি টিকিট দেওয়া হয়েছে। বিজেপির বোদাগদেব অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট লাসিস ওয়াধান বলেছিলেন, এই টিকিট এসেছে ওপর থেকে, দেখেননি কিছুদিন আগে নারীদের জন্য 33% আসন সংরক্ষণের বিলও পাস হয়েছে। এই নারীরাই স্টেডিয়ামে খেলা দেখবেন, তাদের চা এবং খাবারের কুপনও দেওয়া হবে। তবে এত সুবিধা সত্ত্বেও স্টেডিয়াম ছিল সম্পূর্ণই দর্শক শূন্য। তবে নিউজিল্যান্ড ইংল্যান্ড ম্যাচ শুরুর প্রথম 2-3 ঘন্টায় 30-40 হাজার দর্শকও গ্যালারিতে দেখা যায়নি, আর এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রল হচ্ছে ইন্ডিয়া। ইংল্যান্ড নারী দলের ক্রিকেটার ড্যানিয়েল ওয়েটও আছেন এই তালিকায়। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে তিনি টুইট করেছেন, দর্শক কোথায় গেল? দর্শক হওয়ার পেছনে বিসিসিআই সচিব জশা পরিকল্পনা উদ্বোধনী ম্যাচে উদ্বোধনী অনুষ্ঠান না করা এবং গরমের কথা উল্লেখ করেছেন অনেকেই। এছাড়া উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দল না থাকাকেও কারণ হিসেবে উল্লেখ করেছেন অনেকেই। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফাঁকা গ্যালারি নিয়ে ভারতকে খোঁচাও দিয়েছেন কিছু পাকিস্তানি সমর্থক। গত 30 আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নেপাল। মুলতানে হওয়া সেই ম্যাচে গ্যালারি ফাঁকা নিয়ে টুইট করেছিলেন ভারতীয়রা, আর সেটাই মনে করিয়ে প্রতিশোধ নিয়েছেন পাকিস্তানিরাও। ফাঁকা গ্যালারি যে দেখতে ভালো লাগছে না সেটি উঠে আসে সেবাগের টুইটেও। ভারতের বিশ্বকাপ জয়ী ওপেনার অবশ্য দর্শক খরা কাটানোর একটা উপায়ও বাতলে দিয়েছেন। তিনি বলেছেন, আশা করি অফিস শেষ হওয়ার পর কিছু দর্শক মাঠে আসবেন, তবে ভারতের ম্যাচের জন্য স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করা উচিত, যেহেতু 50 ওভারের ক্রিকেটের প্রতি আগ্রহ কমার দিকে, আর এই উদ্যোগ নিলে তরুণেরা বিশ্বকাপের অভিজ্ঞতা নিতে পারবে এবং খেলোয়াড়রাও ভরা স্টেডিয়ামের সামনে খেলতে পারবে।